পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন এক যুবক বলে অভিযোগ। ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার জালুয়া বাধাল এলাকায়। আক্রান্ত 20 বছরের সাহেব জিলানি শেখ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পুলিশ সূত্রে জানা যায়, দুলু শেখ ও রুনু শেখের কাছে 25,000 টাকা পায় সাহেব জিলানি শেখ। শুক্রবার রাতে সেই টাকা চাইতে গেলে তাদের মধ্যে বিবাদ হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সেই সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারে দুলু শেখ ও রুনু শেখ বলে অভিযোগ। পরিবারের সদস্যরা আক্রান্ত যুবককে তড়িঘড়ি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। 25,000 টাকা পেতে চাইতে গিয়ে ওকে মারধর করছে। কি দিয়ে মেরেছে? হাঁসুয়া দিয়ে মেরেছে। কতজন মিলে মেরেছে? দুইজন। কোথায় কোথায় মেরেছে? গলাতে, হাতে। কিসে টাকা পেতই? কাজ করা টাকা পেত। বাইরে কাজ করতে গিয়েছিল, কাজের টাকা চাইতে গিয়ে তাদেরকে তাকে মেরে। কতদিন আগে কাজ করেছে? 8 মাস আগে কাজে গিয়েছিল, টাকা চাইতে কাজে টাকা দিচ্ছে না। কাজ টাকা চাই, টাকা দিচ্ছে না। কাজ 2 বছর হয়ে গেল, টাকা দিচ্ছে না, তার জন্য চাইতে গিয়ে তাদেরকে মারধর করেছে। থানা জানিয়েছিল? থানা জানিনি, আমরা হসপিটাল তাড়াতাড়ি নিয়ে এসেছি। হসপিটালে এফআইআর করেছি, এখন গিয়ে আমরা করবো থানায় গিয়ে। কয়জন মিলে মেরেছে? দুজন। দুজন। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দবার্তা।